হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে সামনে তোমার সঙ্গে আমি চলে এসেছি, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে, এখন বর্তমানে টিসিএস যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছে আর কি, সমস্ত পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রেলে, যে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে বা এনটিপিসি, এ টু জেড পরীক্ষাতে এবং টেকনিক্যাল এসএসসি যেই পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে। এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। বর্তমানে জিকের মধ্যে ট্রেন্ডিং টপিক হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। তো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, সেগুলো নিয়ে আমি টোটাল তোমার 12টা পার্টে ভাগ করেছি। ঠিক আছে, যে 12টা পার্ট আছে তোমার, এই 12টা পার্ট তোমাদের করতে হবে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। তো কী কী পার্ট দেখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি যে ব্যাপারগুলো কী কী। যেমন ধরো, 1 নম্বর হচ্ছে ফেস্টিভ্যাল অ্যান্ড মেলা। এখান থেকে যেমন ধরো অনাম ফেস্টিভ্যাল, ঠিক আছে, অনাম ফেস্টিভ্যাল থেকে শুরু করে, তারপর ধরো তোমার পঙ্গাল ফেস্টিভ্যাল থেকে শুরু করে, ঠিক আছে, কুম্ভ মেলা থেকে শুরু করে, তো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এবং মেলা কোন কোন জায়গায় হয়। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই 1 নম্বর পয়েন্টটা। নেক্সট হচ্ছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল, হিন্দু ফেস্টিভ্যাল, মুসলিম ফেস্টিভ্যাল, খ্রিস্টান ফেস্টিভ্যাল। তো এই ধরনের ফেস্টিভ্যালগুলোর নাম তোমার মনে রাখতে হবে, যে কোনগুলো কী কোন রিলিজিয়ানের ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর টপিকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বর্তমানে এখন ট্রেন্ডিং টপিক চলছে এটা, ইন্ডিয়ান মিউজিশিয়ান অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। মানে আমি বলে দেবো যে রবিশঙ্কর কোন ইনস্ট্রুমেন্ট বাজাজ, কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, বা তোমার বলে দেবে যে তোমার হরিপ্রসাদ চৌরসিয়া, তো হরিপ্রসাদ চৌরসিয়া কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে রিলেটেড। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বর্তমানে ভীষণভাবে আসছে। ধরো বলে দেবে অনন্তলাল কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত। এবং এখান থেকে ডিপে কোয়েশ্চেন ঢুকছে কীরকমভাবে, যে অনন্তলাল তোমার বলে দেবে ওরা যে তোমার হরিপ্রসাদ চৌরসিয়া তোমার একজন বাঁশি বাজান। তো এবারে উনি কত সালে ভারতরত্ন পেয়েছেন বা কত সালে তোমার পদ্মবিভূষণ পেয়েছেন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে ওরা। এমনকি এখান এমনও কোয়েশ্চেন আসছে যে তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, সেই ব্যাপারেও কিন্তু কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে ওরা। মানে এই তিনটে, এই যে তোমার ইন্ডিয়ান মিউজিশিয়ান অ্যান্ড ইনস্ট্রুমেন্ট থেকে কিন্তু 3 ধরনের কোয়েশ্চেন আছে। একটা কী বলতো, ওরা নাম দিয়ে দিচ্ছে, ব্যক্তির নাম দিয়ে বলছে এরা কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, সেতার, হ্যাঁ, ফ্লুট, এই ধরনের কোয়েশ্চেন দিচ্ছে। আর একটা কী, না সেই সময় সেই ব্যক্তিটা কত সালে ভারতরত্ন পেয়েছিল বা কত সালে পদ্মভূষণ পেয়েছিল, পদ্মবিভূষণ পেয়েছিল, এই ধরনের কোয়েশ্চেন দিচ্ছে। আর কী দিচ্ছে, না কোন জায়গা থেকে বিলং করে, ঠিক আছে, কোন স্টেট থেকে বিলং করে। তো এর তোমরা যদি নোট না পেয়ে থাকো, আমার কাছে নোট আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার একইভাবে ডান্সার, ইন্ডিয়ান ডান্সারের নাম, ইন্ডিয়ান ডান্সার এবং ডান্স, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা। এখানে ডান্স বলতে এখানে কী ধরনের ডান্স, এখানে দেখো একটা হচ্ছে ফোক ডান্স, একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডান্স। তো এই ভালো করে কিন্তু এই 3 নম্বর এবং 4 নম্বর টপিক কিন্তু ভালো করে করতে হবে বর্তমানে। এবং সেই ডান্সের জন্যে মানে সাপোজ যেমন ধরো বললাম, ধরো রুক্মিণী দেবী রুণ্ডালে, তো তিনি কোন কী ধরনের ডান্স করেন, তো এই ধরনের কোয়েশ্চেন দেয় ওরা, কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেন দিচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে আরও মানে ডিপলি কোয়েশ্চেন পড়ছে, যেমন ধরো সবথেকে ওল্ডেস্ট ডান্স ফর্মের নাম কী, ভারতনাট্যম, ক্লাসিক্যাল ডান্স ফর্মের নাম কি ভারতনাট্যম। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পয়েন্ট থেকে। 5 নম্বর যেটা বললাম, 5 নম্বরটা হচ্ছে একই কেস, এটা ক্লাসিক্যাল ডান্স, এটা হচ্ছে ডান্সারের নাম, আর হচ্ছে ফোক ডান্স, মানে কথাকার কোন ডান্সটা, ভারতনাট্যম কটাকার ডান্স, ঠিক আছে, কত্থক কটাকার ডান্স, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই কিন্তু আসছে। তোমরা ইউটিউবে সার্চ করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে টপিকগুলো সবই। নেক্সট হচ্ছে নাম্বার অফ স্ট্রিং ইনস্ট্রুমেন্টে, মানে স্ট্রিং বলতে তার, কতগুলো তার থাকে, যেমন ধরো সিতারে কটা তার থাকে, ঠিক আছে, সেতারে কটা তার থাকে, তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই দিচ্ছে, অবশ্যই কিন্তু থাকছে নাম্বার অফ স্ট্রিং ইন ইনস্ট্রুমেন্ট। নেক্সট হচ্ছে যে অ্যাওয়ার্ড, কোন ফিল্ডে কী অ্যাওয়ার্ড দেওয়া হয়, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, অ্যাবেল পুরস্কার, ঠিক আছে, তারপর ধরো ম্যান বুকার প্রাইজ, ম্যান বুকার ইন্টারন্যাশনাল, এই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, তো এই ধরনের অ্যাওয়ার্ডগুলো কোন ফিল্ডে দেওয়া হয়, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এবং তার রেসপেক্টিভ ফিল্ড, ভেরি ইম্পর্টেন্ট। সাত নম্বর পয়েন্টটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের মধ্যেই কিন্তু পড়ে। 8 নম্বর হচ্ছে ফেমাস কার্টুন ক্যারেক্টার, ঠিক আছে, ফেমাস যেমন ধরো ফেলুদা, ঠিক আছে, তো সেই তোমার নন্টে ফন্টে, এই ধরনের ক্যারেক্টারগুলোর ক্রিয়েটরের নাম কী, ঠিক আছে, এই ধরনের ক্যারেক্টারগুলোর ক্রিয়েটারের নাম কী, ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে ফেমাস পিপিল, ফেমাস যে পিপিলগুলো আছে, ধরো সচিন টেন্ডুলকার, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি, তো বিভিন্ন যে তোমার ফেমাস পার্সনগুলো আছে তাদের অটোবায়োগ্রাফি কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। চশমা পয়েন্ট হচ্ছে অথার অ্যান্ড দেয়ার ফেমাস বুক পড়তে হবে এটা। 11 এবং 12 নম্বর লাস্ট একটা হচ্ছে যে লিটারারি ফিগার ইন বেঙ্গলি লিটারেচার অ্যান্ড দেয়ার সিডমস, মানে তোমার এটা কী বলতো, এটা হচ্ছে তোমার ছদ্মনাম বলতে পারো, তোমার ছদ্মনাম, বিভিন্ন বেঙ্গলি যে লিটারেচারের বিভিন্ন ব্যক্তির নাম, পার্সোনালিটির নাম এবং তাদের ছদ্মনাম কী কী, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী, কবিগুরু, তো এইভাবে ব্যাপার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি পোয়েট, বিভিন্ন ধরনের কবি এবং তাদের আলাদা অ্যানাদার নেম, মানে আর কী কী নাম আছে। 11 নম্বর 12 নম্বর পয়েন্ট একই পয়েন্ট, কিন্তু দুটো একটু ডিফারেন্ট, তোমার ডিফারেন্ট ডিফারেন্ট আছে আর কি, তোমরা দেখলে করলে পরে বুঝতে পারবে ঘটনাটা। ঠিক আছে,
তো এই মোট 12টা টপিক আছে, তোমরা চাইলে পরে এই প্রত্যেকটা টপিক তোমরা পেয়ে যাবে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এবং এই টপিকগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।